আর এই মুহূর্তে আমরা আরজি করে দিকে নজর রাখছি, কারণ আরজি করে ফের সিবিআই আধিকারিকরা দেখছেন সেই ছবি, একদম এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে আপনাদেরকে রিপাবলিক বাংলা। আরজি করে সেখানে ফের সিবিআই আধিকারিকরা, হাইকোর্টের নির্দেশের পরই আমরা জানি যে এই আরজিকর কাণ্ডে তৎপর রয়েছেন সিবিআই আধিকারিকরা, যেখানে দিল্লি থেকে বিশেষ দলও এসেছে, যে দলে মেডিকেল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে তারা তদারকি করছেন। একই সঙ্গে তদন্তে বলা ভালো যে তেরে ফুরে এই মুহূর্তে মাঠ ময়দানে রয়েছেন একেবারে সিবিআই আধিকারিকরা, আরজি করে সেখানে তারা পৌঁছে গিয়েছেন, এবং তাদের সে পৌঁছানোর মুহূর্তটা আপনারা দেখাচ্ছি এই মুহূর্তে। একদিকে আমরা দেখলাম যে আজকে আরও একবার তলব করা হয়েছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল রাতভর জেরা করার পর, এবং তারপরে আজকে আবার 11টার সময় তলব করা হয়, তবে নির্দিষ্ট সময়ের আগে তিনি সেখানে পৌঁছে যান। আর অন্যদিকে আবার আরজি করে সেখানে সিবিআই আধিকারিকরা ঠিক কোন কোন বিষয়ে আরও অনুসন্ধান তারা করতে চাইছেন অবশ্যই সেদিকে নজর থাকছে আমাদের। আমরা দেখেছি যে যেভাবে তারা যে সমস্ত প্রশ্নের তারা উত্তরগুলো খুঁজছিলেন, এবং সেই সংক্রান্ত বিষয়গুলির জন্য এর আগে পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন, পরিবারের সঙ্গে কথা বলে তার পরিবারও সন্তুষ্ট তাদের জিজ্ঞাসাবাদে, এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং সমস্ত রকম তদন্তে সহযোগিতা করার কথা বলা হয়েছে। আর অন্যদিকে এই মুহূর্তে আরজি করে সেখানে আমরা দেখতে পাচ্ছি সিবিআই আধিকারিকরা, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে তারা অনুসন্ধান করছেন, এবং যাতে তদন্তে কোনো রকম ফাঁকফোকর না থাকে পুরো বিষয়টা কিন্তু নজরে রেখেছেন তারা। আর এই আরজি করে যেখানে পুরো ঘটনাটা ঘটলো, মানে পুরো বিষয়টি কেন্দ্রবিন্দু, সেই আরজি করে সেখানে সিবিআই আধিকারিকরা যারা সেদিন সেখানে ছিলেন, বা সেই মহিলা চিকিৎসকতা আমাদের অবহেলা শেষ খাবার সময় যাদের সঙ্গে ছিলেন তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং পরবর্তী সময় ঠিক এই জায়গায় যারা রয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রত্যেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অবশ্যই হতে পারে, এবং তার জন্যই কিন্তু এভাবে একের পর একে বিষয়গুলি সামনে আনছেন সিবিআই আধিকারিকরা। এবং অনুসন্ধান তো অবশ্যই চলছে, আরজি করে এই মুহূর্তে সিবিআই আধিকারিক রয়েছেন, কিন্তু তারা কি করছেন এবং এই মুহূর্তে তাদের স্টেপটা কি আমরা জানবো ওইন্দিলার কাছ থেকে। ওইন্দিলা, কি ইনফরমেশন পাচ্ছ? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে ঢুকলেন, একটি গাড়ি তাদের ঢুকেছে, এবং এই এমার্জেন্সি দিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। দুজন ফরেন্সিক আধিকারিক ছিল এবং তাদের সঙ্গে কিন্তু অত্যাধুনিক যন্ত্র ছিল, এবং তারা আজকে এই মুহূর্তে এমার্জেন্সি বিভাগে যাবেন, এবং তারপর কিন্তু তারা সেই সেমিনার রুমে পৌঁছবে এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে সিজিও কমপ্লেক্সে দেখা যাচ্ছে যে জেরা চলছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আরজি করার যে আপডেট ঘুরে আসছে, বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা তারা এসছেন, এবং সেই এক্সপার্টরাই কিন্তু এই মুহূর্তে এমার্জেন্সি বিভাগে তারা পৌঁছেছেন। তারা সেখানে ঘুরে দেখবেন, কথা বলবেন, এবং তার সঙ্গে তারা পৌঁছবেন এরপরই যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছিল সেই সেমিনার রুমে, এবং সেখানে গিয়ে কিন্তু তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং বিভিন্ন বিষয়ে পরীক্ষা করবেন এমনটা কিন্তু উঠে আসছে, এবং কথা বলবেন যারা এই মুহূর্তে ডিউটিতে রয়েছে। পিউ, অর্থাৎ তারা এই ঘটনাস্থল এবং একই সঙ্গে এমার্জেন্সি বিল্ডিংয়ের প্রত্যেকটা জায়গা সেখানে কিন্তু তারা খতিয়ে দেখবেন, এবং সেই কারণে তাদের আজকের এই আশা যেমনটা তুমি জানাচ্ছিলে আরজি করে সেখানে সিবিআই আধিকারিকদের দেখতে পাচ্ছি আমরা পাই। একদমই পিউ, সেই ছবিটাই কিন্তু এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। কিন্তু আরজি করে ফের সিবিআই, আমরা গতকালও দেখেছিলাম যে আরজি করে সিবিআইয়ের দুই আধিকারিক পৌঁছেছিলেন, তারা উন্নত মানের প্রযুক্তি অর্থাৎ 3D স্ক্যানার নিয়ে আরজি করে যায়। আজও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে যে রীতিমতন গাড়ি থেকে নামলেন সিবিআই আধিকারিকরা, এবং এই মুহূর্তে আরজি করের ভেতরে পিউ প্রত্যেকটা জায়গায় রাস্তা ঘাট ট্রেন বাস সব জায়গাতে কিন্তু এই মুহূর্তে আরজি করের আলোচনা, যে অভয়কে ধর্ষণ খুন কাণ্ডে কারা কারা জড়িত, দোষীদের দ্রুত শনাক্ত করা হোক, দ্রুত শাস্তি হোক, প্রত্যেকেই এই দাবিতে সরবার। আমরা দেখতে পাচ্ছি যে দায়িত্বভার পাওয়ার পর থেকে কিন্তু তৎপর সিবিআই আধিকারিকরাও, আমরা দেখছি যে এই মুহূর্তে তারা আরজি করে এসে পৌঁছেছেন এবং এমার্জেন্সি বিভাগে তারা যাচ্ছেন, এবং সেমিনার রুম যেখানে সেমিনার হল যেখানে এই অভয়কে ধর্ষণ করে খুনের মতো নারকীয় ঘটনা ঘটানো হয়েছিল সেখানে তারা যাবেন। এবং তুমি যেমনটা বলছিলে যে জিজ্ঞাসাবাদও কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার পাশাপাশি সিসিটিভি ফুটেজেও কিন্তু নজর রয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন বারবার সিবিআই আধিকারিকরা, আজ ফের আরজি করে সিবিআই আধিকারিকরা, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা মুহূর্তের দিকে নজর রয়েছে যে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি কি বয়ান নেওয়া হচ্ছে, কি কি নথিভুক্ত করা হচ্ছে, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। আমরা সেই আপডেট প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে এক্সক্লুসিভলি যে ছবি আমরদের দেখাচ্ছি যে আরজি করে ফের সিবিআই এর, অন্যদিকে সিজিওতে হাজিরা সন্দীপের সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি, যে আমরা দেখেছি গতকাল রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে, এবং আর
আজকেও তাকে তলব করা হয়েছে এবং তিনি হাজিরাও দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কি উঠে আসে, তদন্তে কি উঠে আসে, কারা কারা জড়িত। আমরা দেখেছি প্রিয়, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একটাই দাবি করছে, যে আমরা চিকিৎসকদের ক্ষেত্রেও দেখছি তারা দাবি জানাচ্ছেন, একদিকে যেমন তাদের নিজেদের নিরাপত্তার দাবি রয়েছে, তার পাশাপাশি কিন্তু তারা বিচার চাইছেন। আর এই একই দাবি রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় শোনা যাচ্ছে, জমিতে সুবিচার চাইছেন একেবারে। এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে আধিকারিকরা, তারা কিন্তু বেশ কয়েকটা দলেও ভাগ করেছেন এবং প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট বিষয়গুলি নজরে রেখেছেন, যেমনটা তুমিও বলছিলে। এবং যেখানে আমরা দেখলাম যে একদিকে তো মেডিকেল এবং ফরেন্সিক বিশেষজ্ঞদেরকে নিয়ে এই দল সেখানে হাসপাতালে যায়, এবং আগেও আমরা দেখেছিলাম সেখানে যাওয়া হয়েছিল তাদের তরফ থেকে, এবং প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে তারা দেখছেন। তবে দেখো পায়ের এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন, যে বিষয়গুলো তারা মানে নজরে আনছেন বা উত্তরগুলো খোঁজার চেষ্টা করছেন, যে মৃত্যুর কয়েক ঘন্টা আগে কোথায় কোথায় গিয়েছিলেন অবয়া, মানে এই মহিলা চিকিৎসককে কোথায় কোথায় গিয়েছেন বা কাদের সাথে কথা বলেছেন, এই বিষয়গুলো কিন্তু নজর রাখছেন তারা। তবে যেমনটা আমরা জানি, 3D স্ক্যানার নিয়ে আর্জি করে আজকে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন, সেক্ষেত্রে এমার্জেন্সি ডিপার্টমেন্ট সেখানে তারা যাচ্ছেন। এই মুহূর্তের কি ছবি বা কি তথ্য পাওয়া যাচ্ছে আমরা আরও একবার জানার চেষ্টা করবো ঐন্দিলার কাছ থেকে। ঐন্দিলা, একদমই প্রিয়, একেবারেই সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং তুমি দেখতেই পেলে যে সিবিআই এর যে গাড়ি, সেই গাড়ি ঢুকলো কিছুক্ষণ আগে এবং সেখান থেকে দুজন অফিসার নামলে। মূলত তারা ফরেন্সিক এক্সপার্ট এবং তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক যন্ত্র 3D স্ক্যানার। এই স্ক্যানার কি করবে? এই স্ক্যানার মূলত যে জায়গায় ঘটেছে তার বেশ কিছু তথ্য তুলে ধরতে সাহায্য করবে। শুধু তাই নয়, এবং এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, তারা প্রথমে যাবে এমার্জেন্সি বিভাগে, সেখানে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখবেন, এবং তারই পাশাপাশি তারা তারপর যাবেন সেই সেমিনার হলে, যেখানে কিনা ওই মহিলার অর্থাৎ ওই অভয়ার দেহ মিলেছিল, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু তথ্য তারা খতিয়ে দেখবেন। এবং এই মুহূর্তে ধরে এক্সপার্টরা মনে করছেন যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দিক থেকে যদি তারা খতিয়ে দেখেন তাহলে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে। একদিকে যেরকম তদন্ত চলছে সেই তদন্তে গতি প্রকৃতি বাড়াতে কিন্তু এই তদন্ত, আর অন্যদিকে জেরাও চলছে ধাপে ধাপে, বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি যে সন্দীপ ঘোষ, তাকেও জেরা করা হচ্ছে। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে একই সঙ্গে একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে শুরু করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যিনি হেড রয়েছেন তারও বয়ান রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত বিষয়ের সঙ্গে কোথাও যদি অন্য কোনো লিঙ্ক থাকে এই বিষয়টা খোঁজার চেষ্টা করছেন, এবং যদি কোথাও গ্যাপও থাকে সেই বিষয়টা কিন্তু খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা। এবং যার কারণে কিন্তু তারা এই মুহূর্তে একেবারে মাঠে ময়দানে নেমে তদন্ত শুরু করে দিয়েছে। আরজিকর হাসপাতালে এই ঘটনা ঘটেছিল, যে সেমিনার হলে এই মুহূর্তে সে প্রশ্ন উঠছে, সেই সেমিনার হলেও তারা পৌঁছবেন 3D স্ক্যানার নিয়ে। গতকালও তাদেরকে এখানে আসতে দেখা গিয়েছিল, এবং ফরেন্সিকরা গতকাল এসেছিল এই 3D স্ক্যানার নিয়ে, বেশ কিছু তথ্য তারা পেয়েছে। কিছুক্ষণ আগে তারা যখন ঢোকেন তখনও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু ফাইলস, বেশ কিছু তথ্য রয়েছে তাতে, এবং তার সঙ্গে 3D স্ক্যানারও রয়েছে। এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা যেরকম তদন্তের স্বার্থে লাগাবেন, তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে অন ডিউটিতে রয়েছেন তাদেরকেও একাধিকভাবে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দরকার পড়লে তারা কিন্তু বিভিন্ন হেল্পও নেবেন, এই বিষয়টা জানা যাচ্ছে এই হাসপাতালের তরফ থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যখন সিজিও কমপ্লেক্সে জেরা চলছে, তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছবিটা তোমাকে দেখাই, এই হচ্ছে এমার্জেন্সি গেট। এই এমার্জেন্সি গেট দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছেন ফরেন্সিক এক্সপার্টরা সিবিআই, এবং এই গেট দিয়ে প্রথমে তারা এমার্জেন্সি বিভাগে যাবেন, সেখানে ঘুরে দেখবেন, সেখানে খতিয়ে দেখবেন কোনো এভিডেন্স বা কোনো কিছু প্রমাণ পাওয়া যায় কিনা। এবং আমরা দেখেছিলাম যে আদালতের নির্দেশ ছিল যে তারা যাতে এই এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে সেমিনার হলে, অর্থাৎ এক কথা বলা যায় হাসপাতালে যায়, অর্থাৎ আদালতের নির্দেশ ছিল যে সিবিআই বোঝাই যাচ্ছে যে কোনো ফাঁক ফোঁকো রাখতে রাজি নয় সিবিআই আধিকারিকরা। আমরা অবশ্যই আবারও তোমার কাছে ফিরবো, তবে আজ যখন সিজিওতে হাজিরা দিতে যান প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সময় তিনি কিছু বলার চেষ্টা করছিলেন, ঠিক কি বলার চেষ্টা করছিলেন একবার শুনবো আমরা। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি আগে আগে না
আমরা শুনতে পাচ্ছি পায়েল যে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্দীপ ঘোষ একটাই কথা বলছে যে আমি তদন্তকে সহযোগিতা করছি, দয়া করে প্রচার করবেন না যে আমাকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা দেখলাম যে বেশ কিছু নথিও তার সঙ্গে রয়েছে, কিন্তু যে মানুষটার বিরুদ্ধে এত এত ভুরি ভুরি অভিযোগ, মানে অভিযোগের বড় একটা লম্বা লিস্ট আমরা সকাল থেকে দেখাচ্ছি রিপাবলিক বাংলা, সেই মানুষটা আবার বলছে দয়া করে প্রচার করবেন না, আমাকে গ্রেফতার করা হচ্ছে, আমি তদন্তে সহযোগিতা করছি। বিট্টু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিট্টু, কি খবর রয়েছে তোমার কাছে? তোমায় বলবো যে এই আন্দোলন মুভমেন্ট চলছিল সেটা আজকে নবম দিনে পা দিল, এবং এই মুহূর্তে মুভমেন্টের যে কর্মসূচি শুরু হলো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর যারা নার্সরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা প্রত্যেকে এসেছেন, তাদের যে অবস্থান চলছিল সেখানে আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই এতদিন ধরে তো নদিন ধরে মুভমেন্ট চলছে, সন্দীপ ঘোষকে গতকাল সিবিআই আটক করেছিল, সন্দীপ ঘোষ বলছেন যে এমন প্রচার করবেন না যে আমাকে গ্রেফতার করা হচ্ছে, সন্দীপ ঘোষকে আজকে সিবিআই জেরা, কিভাবে দেখছে সিবিআই নিজের কাজ যেভাবে এগোবে ওভাবে প্রসিড করবে, তাকে ওরা ইন্টারোগেশনের জন্য নিয়ে গেছে, ওরা যেভাবে ইনভেস্টিগেশন করছে ওটা আমরা সাপোর্ট করছি, ওরা ইনভেস্টিগেট করে জলদি যাতে কোনো জাস্টিস পেতে পারি আমরা সেটাই আমরা আশা করছি। মনিটরিং করেই মূলত ইনভেস্টিগেশনটা হচ্ছে সিবিআই, কোর্ট মনিটরিং এর মাধ্যমে ইনভেস্টিগেশনটা হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কোনো আশার আলো দেখছেন? কারণ নদীর হয়ে গেল অলরেডি, কিন্তু এখনো পর্যন্ত সেখানে তারা বসে আবার বিক্ষোভ শুরু করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচার চলছে, এবং যে পোস্টার ব্যানার যেই নিয়ে মূলত আন্দোলন উই ওয়ান্ট জাস্টিস যে বিষয়টা, সেটা আবারও তাদের হাতে সেই পোস্টার দেখা যাচ্ছে, এবং যে অভয়ার যে ঘটনা সে অভয়ার কবে জাস্টিস পাবে, কবে বিচার পাবে, সেটা নিয়ে মূলত দীর্ঘদিন ধরে তাদের এই মুভমেন্ট। আমি এক এক করে সবার কাছে যাব, কি মনে করছেন সিবিআই হাতে এই মুহূর্তে তদন্ত ভার আছে, সিবিআই ইনভেস্টিগেশন করছে এই মুহূর্তে, কি বলবেন? উই ওয়ান্ট রেজাল্ট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, ঠিক আছে? মানে এটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে, অনেকেই অনেক কিছু জানে বাট হয়তো বলতে পারছে না, বাট উই ওয়ান্ট রেজাল্ট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, দ্রুততার সহকারে তদন্ত সম্পন্ন হোক। আপনিও কি বলবেন এই মুহূর্তে সিবিআই রয়েছে ভেতরে? সিবিআই থেকে এটাই দরখাস্ত যে তারা যেন তাড়াতাড়ি করে কিছু একটা আসল যারা করেছে সেটার যেন আমরা সুরাহা পাই কিছু, অনেকদিন হয়ে গেছে এটা হয়েছে, আর এটা শুধু একটা মহিলা ডাক্তার বলে তো না, এটা একটা মহিলার নিজের কাজের জায়গায় সে আনসেফ, এটা যেন আমি চাই সমস্ত কমন যারা আছে, যারা কমন পিপল, তারাও যেন আমাদের সাথে পাশে দাঁড়ায় এটাতে, যাতে এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এখানে আমরা চাই সমস্ত মহিলারা এবং সমস্ত নাগরিক সবাই যেন এসে আমাদের পাশে দাঁড়ায়। আরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, কি বলবেন আপনি এই মুহূর্তে পোস্টার নিয়ে বসে রয়েছেন এবং দীর্ঘদিনের মুভমেন্ট নদীনে পা দিল, সিবিআই ভিতরে রয়েছে, কি বলবেন? এখন বিট্টু বোঝা যাচ্ছে যেখানে আর্যি করে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং প্রত্যেকের একটাই দাবি, তারা সুবিচারে আশায় বসে রয়েছেন, প্রত্যেককে এভাবে এগিয়ে আসতে হবে, আন্দোলন করতে হবে এবং সুবিচার আদায় করতে হবে। ধন্যবাদ তোমাকে।